প্রতিবেদন রবি বাসুরীয় রাশিফল। বন্ধুরা, আজ 27 আগস্ট 2023 রবিবার, বাংলা 9ই ভাদ্র 1430, শুক্লা একাদশী তিথি, পূর্বসাড়া নক্ষত্র। আজকের গোচর অনুযায়ী প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন অ্যাট এ গ্লান্স জেনে নিন। বন্ধুরা, প্রথমে বলি আমরা প্রত্যহ দৈনিক রাশিফল দিই 1 মিনিটের, শুধুমাত্র কাউরির ভালো বা মন্দ এক কথায়। 1 মিনিটেই 12টি রাশির রাশিফল দিই। কেন দিই এটা? অনেকের খবরের কাগজ বা অন্যান্য কিছু পড়ে দেখার অপেক্ষা করতে হয় এবং সেখান থেকে জানতে হয়। আমরা খুব সহজ এবং সরলভাবে, একদম গাণিতিকভাবে, গোচর অনুসারে 1 মিনিটে সেটা দিই, আপনাদের কাছে পৌঁছে দিই, যাতে আপনারা খুব শীঘ্রই আপনারা আমাদের অনুষ্ঠান দেখেন। ঠিক সকাল 6:30টায় আমরা দৈনিক রাশিফল দিই। এরপর থাকে আমাদের সাপ্তাহিক রাশিফল, রবিবাসরীয় রাশিফল, মাসিক রাশিফল, ত্রৈমাসিক রাশিফল এবং বর্ষফল। রাশি সংক্রান্ত বিষয়ে এগুলি থাকে। এছাড়া বিভিন্ন বড় বড় পুজোর, গ্রহ পুজোর হোম যাগ যজ্ঞ আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আপনারা স্ক্রল করে দেখবেন, এমন কোনো মাঙ্গলিক বিবাহর হোম আমরা দেখাইনি যা আমাদের চ্যানেলে নেই। 4 প্রকার মাঙ্গলিক আছে, 4 প্রকার মাঙ্গলিক দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের কাল সর্পদোষের উপাচার কেমন হতে পারে তা দেখানো হয়েছে। মহামৃত্যুঞ্জয় কবচ কীভাবে প্রস্তুত হয় তা আপনাদের দেখানো হয়েছে। বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনা কীভাবে হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে তা আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এছাড়া আমরা প্রত্যহ ঠিক দুপুর 2টোয় আপনাদের চাহিদা মতো আমরা আমাদের পর্ব তুলে ধরি। কাউরি সন্তান হচ্ছে না, কাউরি স্বামী নিয়ে সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা থেকে আপনাদের উদ্ধারের জন্য যে সহজ সরল পদ্ধতি তা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা টোটকা আকারে দিই, আপনারা সেগুলি দেখবেন। আমি 100 ভাগ বলছি আপনারা ভালো থাকবেন। কোনো ব্যয় নেই, কোনো খরচ নেই, কিচ্ছু না, শুধু সেগুলি করবেন, দেখবেন ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। যদি আমাদের কোনো অনুষ্ঠান দেখে আপনারা খুব ভালো থাকেন, আমাদের খুবই ভালো লাগবে। সুতরাং আপনারা মন্তব্য করছেন, আমি রিপ্লাই দিই, ফোন করেন, ধরি, কিন্তু একটা অনুরোধ করব আপনাদেরকে, আমাকে কখনোই দুপুর 2 থেকে 5টা পর্যন্ত ফোন করবেন না, সেই সময় আমি একটু বিশ্রাম করি, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আজকের রবিবাসরীয় রাশিফল, প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন যাবে, আমরা শুভ দিক এবং অশুভ দিক দুটোই আমরা বলবো। শুভ দিক অশুভ দিক কেন, ভালোটাও আপনাকে শুনতে হবে, মন্দটা কিছু থাকলে আপনি সাবধান হবেন। মেষ রাশি, আপনার কর্ম শুভ, ব্যবসা শুভ এবং দাম্পত্য জীবন শুভ। অশুভ দিক হচ্ছে বিতর্ক থেকে সাবধান হবেন, বন্ধু বান্ধবের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, কর্ম শুভ, সেটি সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, কিন্তু আপনাদের জন্য আইনি সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি, কর্ম, দাম্পত্য, শিক্ষা, ভ্রমণ শুভ, শরীর মন ভালো যাবে না। কর্কট রাশি, কর্ম, সন্তান, শরীর শুভ, বন্ধু দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল। কর্কট রাশিকে বারবার বলে দেওয়া হচ্ছে, আপনি বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, প্রতারিত হতে পারেন এবং এমনকি আপনি এমন কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন যা আপনার ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে। কর্কটের এটি হওয়ার পেছনে কারণ হচ্ছে, আমি বারবার বলেছি, কর্কট রাশিতে শনি যতদিন ছতভিষা নক্ষত্রে থাকবে ততদিন কর্কট ক্ষতিগ্রস্ত হবে। কোন কারণে? সিদ্ধান্ত মেকিং, অর্থাৎ আপনার ভুল ভ্রান্তি সিদ্ধান্ত। তবুও বর্তমানে আপনারা সেখান থেকে অনেকটা ভালো বেরিয়ে এসেছেন, কিন্তু আপনাদের জন্য আমার সবসময় একটি কথাই যে আপনারা কোনো কাজ করবেন সেটি 7 বার ভাববেন, অভিজ্ঞ মানুষের বাড়ির পরামর্শ গ্রহণ করবেন, তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে আপনার হিত হয়। সিংহ রাশি, ব্যবসা অতি শুভ,
শিক্ষা শুভ, দাম্পত্য প্রেম শুভ, পারিবারিক বিবাদ, ভাতৃ বিবাদ এগুলি দেখা যাবে। কন্যা রাশি, বিবাহ, দাম্পত্য প্রেম অতি শুভ, শরীর ভালো যাবে, ব্যবসা শুভ, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল। কন্যা রাশিকে গাড়ি টাড়ি চালালে সাবধানে চালাবেন। তুলা, শিক্ষা শুভ, আয় বৃদ্ধি পাবে এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা সন্ধ্যের দিকে প্রবল। বাতের ব্যথায় কষ্ট পাবেন, পেটের ব্যথায় কষ্ট পাবেন, মাথার ব্যথায় কষ্ট পাবেন। এই ব্যথাজনিত সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। বৃশ্চিক রাশি, আইন শুভ, ব্যবসা শুভ, শিক্ষা শুভ, গৃহ নির্মাণ যোগ লক্ষ্য করা যাচ্ছে, ক্রোধ থেকে ক্ষতি হতে পারে, সুতরাং সাবধানে থাকবেন। ধনু, দাম্পত্য শুভ, শরীর শুভ, সন্তান শুভ, ভ্রমণ শুভ, ভাতৃস্থান শুভ, আপনি কর্মের জন্য কিঞ্চিত বিড়ম্বনায় পড়বেন। মকর রাশি, দাম্পত্য, শিক্ষা, আয় শুভ এবং আপনি ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, বিতর্ক থেকে আপনিও সাবধানে থাকবেন। কুম্ভ রাশি, কর্ম, ব্যবসা অতি শুভ, বন্ধু দ্বারা উপকৃত হবেন, আত্মীয় সমাগম ঘটবে। আপনার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য আজকের দিনটি শুভ নয়। মীন রাশি, সর্বক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন, শরীর ভালো নাও যেতে পারে। ১২টি রাশির রাশিফল শুনলেন অ্যাট এ গ্লান্স, ভালো দিক মন্দ দিক। আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান, অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করে জানাবেন এবং আপনারা শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আরও ১০ জন মানুষকে দেখতে সাহায্য করবে। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।